জায়গাটা ধরে রাখা কিন্তু অনেক কষ্ট ও আমাকে সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে দেখতে পছন্দ করে চ্যালেঞ্জিং ক্যারেক্টার যে পরানের পর একটা ডিফারেন্ট মিমকে খুঁজে পাওয়া গেছে ডিফারেন্ট মিম যাই না বাট এটা আসলে হয়তো ক্যারেক্টারের জন্য মানুষের মনে হয়েছে গল্প পুরো ছবিটার বিষয় কারণ আমাদের দেশে আগে কি হতো একটা আগে যে কোনো গল্পই আসলে খুবই ফ্ল্যাট যেত অথবা নর্মাল আমরা সবসময় যে ধরনের দেখি ওইরকমই দেখি এই চ্যালেঞ্জটা কিন্তু আমি নিয়েছি যে ধরো তুমি যেটা বলছিলে যে নায়িকার ক্যারেক্টারটাও যে এইভাবে পোর্ট্রে করা যায় এটা আসলে কখনো কেউ আগে করেনি সো এই কারণে হয়তো আমারটা মানুষের চোখে বেশি মনে হয়েছে যে নায়িকা মানেই মনে করে অলওয়েজ যে একদম শান্তশিষ্ট একটা মেয়ে অলওয়েজ শেষ পর্যন্ত ওইরকম করবে কান্নাকাটি করে সব কিছু মেনে নেবে বিষয়টা এইরকম একটা প্রতিশোধ নেওয়া অথবা বিষয়গুলো কখনোভাবে হয়ে ওঠেনি যেটা আমাদের এই পরাণে ছিল সো এইটা একদমই দর্শকদের জন্য নতুন কিছু ছিল আগে একবার শুনছিলাম একটা ইন্টারভিউতে যে কীভাবে স্ক্রিপ্ট সিলেক্ট করো তখন বলছিলে যে তখন সিনিয়রদের জিজ্ঞেস করা হতো বাট এখন তো অনেকটা টাইম হয়ে গেছে এবং এখন তুমি অনেক সিনিয়র হয়ে গেছো তোমার সাথে অনেক জুনিয়র এসছে এখন যখন কাজের ক্ষেত্রে কীভাবে সিলেকশন করা ওটাই এখন আমি যেটা দেখি সেটা হচ্ছে আমি যে ক্যারেক্টারটা প্লে করছি সেটার অ্যাক্টিং করার সুযোগ কতটুকু আছে কতটুকু চ্যালেঞ্জিং পুরো গল্পের মধ্যেই ক্যারেক্টারটা কীরকম গুরুত্ব বহন করে সো আমি জাস্ট দুই তিনটা জিনিস দেখি অ্যান্ড ডেফিনেটলি ডিরেক্টর একটা মেন ফ্যাক্ট মার স্বপ্ন ছিল তোমাকে স্ক্রিনে দেখবে পর্দায় দেখবে এখন এসে কী মনে হয় বা মা কখনো বলে মায়ের স্বপ্ন কতটুকু কাছাকাছি যেতে পেরেছো বা পূরণ হয়েছে কিনা সেই জায়গাটা হ্যাঁ মার স্বপ্ন তো ডেফিনেটলি পূরণ হয়েছে এখন যেটা হয় যে জায়গাটা ধরে রাখা কিন্তু অনেক কষ্ট যে থাকে না যে এখন চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যে যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে আরও বেশি সুন্দর সুন্দর কিছু ক্যারেক্টার প্লে করবো আরও সুন্দর সুন্দর গল্প কাজ করবো যেমন পড়ানোর পর এখন অবধি অনেক স্ক্রিপ্ট এসছে আমার কাছে কিন্তু হয়তো আমি একটা দুইটা পিক করেছি তো সেটা তো ধরো অত চিন্তা করছি বলেই কম পিক করা হয়েছে যদি মনে করতাম যে না আচ্ছা আমি যা আসছে আমি সব ছবি করবো তাহলে হয়তো আসলেই দেখা যেত আমার হাতে এখন 50-20টা মানে 15-20টার মতো কাজ আছে কিন্তু যেহেতু একটু বেছে বেছে কাজ করার প্ল্যান যে বছরে হয়তো আমি একটা কাজই করি বা সেই কাজটা যেন খুব ভালো হয় এবং উন্নত হয় বউ মিম আসলে কেমন শ্বশুরবাড়িতে যে আমার কাছে আমাকে আমার শ্বশুরবাড়ির মানুষজন লাইক একটু বেবি টাইপের ট্রিট করে আচ্ছা মাঝে মাঝে আমার মানে সনিকে বলি মানে সনিও অ্যাকচুয়ালি ওই ফ্যামিলিতে লাইক থাকে না যে একদম পুরো বেবির মতো করে বড় হয়েছে যে আমি যেমন যেটা হয়েছে যে মা লাইক চিল্লাচিল্লি করা অথবা আউকাউ করা অথবা শাসন করা এটা মানে মানে মামুনি মানে আমার শাশুড়িকে মামুনি ডেকে উনি একদমই তার উল্টা মানে বকাবকি তো প্রশ্নই ওঠে না সবসময় খুব আদর নিয়ে কথা বলে তো ওইভাবেই সনি হয়েছে এবং আমাকেও সে ওইভাবেই ট্রিট করে তা আমি খালি এইটারই কম্পেয়ার করি যে হ্যাঁ মামনি তো কত ভালো মামনি তো এরকম আর মা তুমি খালি সারাদিন চিল্লাচি ডায়েট ফিটনেস এবং নিজের জন্য কী করো সত্য করে নিজের জন্য আমি তো ডায়েট করি এটা সবসময় বলা হয় ফুডটা মেনটেন করি ট্রাই করছি ইদানিং একদম প্রপারলি পানি খাওয়ার 2 লিটার সো আমি একটা এরকম বোতল শুটিংয়ে গেলে ক্যারি করি এবং হিসাব করি যে এই বোতলটা পুরোটা শেষ করতে হবে আচ্ছা কারণ পানিটা খেলে অ্যাকচুয়ালি ট্রু যে স্কিনটাও তোমার অনেক ভালো থাকে আর এই আর আমি সময় পেলেই জিম করি অনেক বেশি শুটিংয়ের প্রেশার থাকলে করা হয় না আর হেয়ার ফেসের ট্রিটমেন্ট যদি বলি ওগুলো আসলে পার্লারেই দেখা যায় যখন সুযোগ পাই গিয়ে করে ফেলে কারণ শুটিংয়ের পরে নিজে নিজে করার আর ইচ্ছা থাকে না